तव कथामृदम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदातदो भुवि गृणन्ति ये भूरिदा जनाः भुवि गृणन्ति ये भूरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृत এবার প্রথম খণ্ড শুরু হচ্ছে। এখানে আমরা দেখব দক্ষিণেশ্বরের বর্ণনা, দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির, পাকা উঠান ও বিষ্ণুঘর, শ্রী শ্রী ভবতারিণী মা কালী, নাট মন্দির, ভাড়ার ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। এখন হঠাৎ করে বলিদানের স্থান দেখে কেউ ভাবতে পারেন যে তাকে তাহলে কি বলি দেওয়া হতো। দেখা যাক, যত আমরা অগ্রসর হব তত বুঝতে পারব যে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পুঙ্খানুপুঙ্খ প্রসঙ্গ আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নহবত, বকুলতলা ও পঞ্চবটি, ধাউতলা, বেলতলা ও কুঠি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর ফটক ও খিড়কি ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পোদ্যান, শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, আনন্দ নিকেতন। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছে। সকলেরই অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয়ে প্রতিষ্ঠিত হইয়াছে। আমার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কিন্তু রানী রাসমণির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মন্দির থেকেই বাংলার নবজাগরণের সূচনা, মানে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ, তারা মুখোমুখি হয়েছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্র হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে, তাহাদের খাটিয়া, আমকাঠের সিন্দুক, দু একটি লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোস গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করে। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন, তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী, তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুর বাড়ি। তখনকার দিনে নৌকাতেই যাতায়াত হতো বেশি, রাস্তাঘাট তত ছিল না, প্রায় কিছুই ছিল। পাকা উঠান ও বিষ্ণুঘর, চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির, এই পাকা উঠান এখনো একই আছে। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মট প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে,
অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাঁচে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের পুকুর উহাদের দ্বারা আবৃত। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা, মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইল। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টে। শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব। শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছে। শিবের প্রতিকৃতি শ্বেতপ্রস্তর নির্মিত। তাহার হৃদয়ে পড়ি বারাণসী চেলি পরিহিতা, নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী কালী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মের নূপুর, গুজরি, পঞ্চম, পাঁজের, চুটকি আর জবাবিল্ল পত্র। পাঁজের পশ্চিমের মেয়েরা পড়ে, পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পড়াইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পৈঁচে বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের ঝাপা দোদুল্যমান, গড়দেশের চিক, মুক্তার সাত নট মালা, সোনার 32 নট তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা। মাথায় মুকুট, কানে কানবালা, কানপাস, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নখ, নোলক দেওয়া, ত্রিনয়নের বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাবর। কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পাশে চামর ঝুলিতেছে, ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনের রূপার গিলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গোধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কাল প্রস্তরের বৃষ ও ঈশান করে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন করি নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও নানান দেবতা আছে, দেবী প্রতিমা দক্ষিণাস্য। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপন হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘর। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান, বেদির চার কোণে রৌপ্যময় স্তম্ভ। তদুপরি বহুমূল্য চন্দ্রাতক, উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে। মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত, মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচের থাকে চারিটি চূড়া, মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিল। নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গী। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে জোর হাত করিয়া হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছে। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ।
পূজার সময় মহোৎসব কালে বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুর বাবু শ্রীরামকৃষ্ণের উপদেশ ধান্য মেরু করিয়াছিল। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিল। ভাড়ার ভোগঘর অতিথিশালা বলি স্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার রুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্যের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়া হইতে সিধাল। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান, বিষ্ণুঘরের রান্না নিরামিষ, কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাক বলি হয়, ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শাল পাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়, কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন, খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যান বাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। যান বাজারের বাবুরা এলে কুঠিতে থাকেন, সেই কুঠি হচ্ছে মন্দিরের ঠিক ওই রাস্তার অপর পারে, ঠিক উত্তর দিকে দপ্তরখানা। উঠোনের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিকে থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকে, আর ভাণ্ডারী দাস দাসী পূজারি রাঁধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি ও দ্বারবান্ধের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘরে চাবি দেওয়া, তার মধ্যে ঠাকুর বাড়ির আসবাব, শতরঞ্চ, সামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটি ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি, চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডল আকার একটি বারান্দা, এই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই ভূত শুনিলা স্বর্গতীর্থময়ী করতল নাদিনী গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবত। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরের ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করে। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরাণীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দ। এই যে ঠাকুরের ঘর এবং নহবতের মাঝখানে এখন রাসমণির মন্দির হয়েছে, এটি খুব উপযুক্ত। যাই হোক, বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানীং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়েছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে এখানে কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক তপস্যা করিয়াছিল। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাস স্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর
উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিল। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিলেন। আজ সেই পবিত্র আসন পরি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূলতরির সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়াছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা বেলতলা কুঠি পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপরে ঝাউতলা, সারি সারি চারিটি ঝাউতলা। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিল। ঝাউতলা বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদঘর। উত্তরের দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া ও বেশ গঙ্গা দর্শন। বাসন বাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক, উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন বাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আরেকটু পূর্ব মুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসে। কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পত পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা, গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছে, তাহারা ও তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করে। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ। তাহলে কত ফুলের গাছ তখন ছিল। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যে নানা জাতীয় পুষ্প বৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। এই যে প্রাকৃতিক পরিবেশ, এটি পরে ওই ডালা ব্যবসায়ী এবং বিক্রেতারা এগুলো সমস্ত ধ্বংস করেছে। এখন আবার ডালাওয়ালাদের হাত থেকে এই জায়গাগুলি উদ্ধার করা হয়েছে, কিন্তু আগের মতো অবস্থানে তো কখনোই ফেরানো সম্ভব না। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতি রাগরাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ল বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ, মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন। মাধবীলতা শ্রীবৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প, বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই ও কোথাও বা শেফালিকা, দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, কচিত বা ধুস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ স্তব নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, বাঁধাঘাটে রণতীরে পদ্মকরবী ও কোকিলাক্ষ, পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ
ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করতেন। একদিন পঞ্চবটীর সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়াছিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তাহার না জানি কত কষ্ট হইল, অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন। আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন, এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুশোভিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোড়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বারান্দা, বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণমুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন, ঈশ্বর সম্বন্ধেও কথা কইতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন, আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবি বিহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছে। এইখানে উল্লেখযোগ্য যেটা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে এসে বসতেন, তিনি আবার পৃথক আসনে বসতেন। এটা পরেও আমরা দেখব যে কোনো জায়গায় তার জন্য আলাদা আসন করা হয়েছে, তিনি সকলকে ডেকে নিলেন যে না না সবাই এসে একসঙ্গে বসুন। এই যে ঠাকুরের ব্যবস্থাপনায় যে আজকালকার যেটা বলে পার্টিসিপেশন এবং সকলকে নিয়ে চলা ইনক্লুসিভনেস, এইগুলি ঠাকুরের সময় থেকেই এবং ঠাকুরের কাছে এগুলো বিশিষ্টতা। কারণ অন্য কোনো মানে ধর্মীয় গুরু ঈশ্বর কোটি পুরুষ তিনি কিন্তু মানে তিনি উচ্চাসনে বসেন, ঠাকুরের কিন্তু আনন্দ নিকেতন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে, রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগরাগাদি ও অতিথি সেবা, একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান, তাহাতে আমার একজন চেতন পুরুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়াছে, আনন্দময়ী নিত্য উৎসব, নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে, একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান, আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন, তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে।